হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোডিং অপশনটা আপনি বন্ধ করে রাখবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম ছবি বা ভিডিও বা বিভিন্ন ডকুমেন্ট পাঠিয়ে থাকে আর এগুলো কিন্তু অটোভাবে ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে সেফ হয়ে থাকে যা দিন শেষে আমাদের জন্য অত্যন্ত বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায় আজকের এই ছোট্ট ভিডিওতে এই সমস্যাটা আমি সমাধান করে দেখাবো এখন থেকে আপনাকে পাঠানো হোয়াটসঅ্যাপে বিভিন্ন ডকুমেন্ট ছবি বা ভিডিও আর অটোভাবে ডাউনলোডিং হয়ে আপনার গ্যালারিতে সেভ হবে না বন্ধুরা প্রতিনিয়ত তো আমার চ্যানেলে কিন্তু এরকম শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করে থাকি তাই আপনি যদি আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করছি বন্ধুরা আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোডিং অপশনটা বন্ধ করতে চান তাহলে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে ডান পাশে দেখেন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট একটা ক্লিক করবেন তারপর নিচের দিকে লেখা রয়েছে সেটিংস এই সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পরে নিচের দিকে একটু টেনে এসে দেখেন লেখা রয়েছে স্টোর অ্যান্ড ডাটা অটো ডাউনলোডেড এই এখানে আপনি একটা ক্লিক করবেন তারপরে একদম নিচের দিকে এসে দেখেন তিনটি অপশন রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই হোয়েন রোমিং এই তিনটা অপশনেতে দেখেন অল মিডিয়া অল মিডিয়া লেখা রয়েছে এগুলো সবগুলোকে আপনাকে নো মিডিয়া করে দিতে হবে ধরেন প্রথমটাতে আমি ঢুকছি দেখেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা অর্থাৎ যখন আপনি ডাটা ইউজ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন তখন যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট কেন পাঠায় সেগুলো কিন্তু অটোভাবে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এর জন্য আপনাকে এই সবগুলো টিকচিহ্নকে তুলে দিতে হবে সবগুলো টিকচিহ্ন তুলে দিয়ে আপনি ওকেতে ক্লিক করে দিবেন দেখেন এটা কিন্তু নো মিডিয়া হয়ে গেছে অর্থাৎ ডাটা মোবাইল ডাটা ইউজ করে যদি আপনি হোয়াটসঅ্যাপে ইউজ করেন তাহলে কেউ যদি কোনো ছবি বা ভিডিও বা কোনো ডকুমেন্ট পাঠায় এগুলো কিন্তু আর অটোভাবে গ্যালারিতে সেভ হবে না তাহলে প্রথম অপশনটার কাজ শেষ এবার দ্বিতীয় অপশনটা লেখা রয়েছে হোয়েন কানেক্টেড অ্যান্ড ওয়াইফাই যখন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন তখন কিন্তু এই সবগুলো অপশন দেখেন টিকচিহ্ন দেওয়া রয়েছে এর মানে হচ্ছে কোনো কিছু আপনার হোয়াটসঅ্যাপে আসলে এগুলো কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এখানেও সবগুলো টিকচিহ্নকে আপনাকে তুলে দিতে হবে তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন দেখেন এটা কিন্তু নো মিডিয়া হয়ে গেল এটার কাজও কমপ্লিট তারপর শেষের অপশনটা রয়েছে হোয়েন রোমিং অর্থাৎ আপনি কোনো ডকুমেন্ট বা ছবি ভিডিও যদি আপনি সিন করেন তাহলে কিন্তু এগুলো সাথে সাথে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে অর্থাৎ এটাও আপনাকে সবগুলো টিকচিহ্ন কিন্তু তুলে দিতে হবে সবগুলো ঠিক চিন্তা তুলে দেখেন আপনি ওকেতে ক্লিক করে দেবেন বন্ধুরা খেয়াল করে দেখেন এখন কিন্তু তিনটা অপশনেই নো মিডিয়া হয়ে আছে অর্থাৎ আপনি এখন আপনি মোবাইল ফোনের ডাটা ইউজ করেন বা ওয়াইফাই ইউজ করেন যেটা ইউজ করেন না কেন আপনার হোয়াটসঅ্যাপে কোনো ছবি বা ভিডিও বা কোনো ডকুমেন্ট যদি কেউ পাঠায় এগুলো কিন্তু অটোভাবে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিটা আর সেভ হবে না বন্ধুরা আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের উপকার আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেদের সাথে থাকবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে অন্য কারো উপকার হয় বন্ধুরা আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ